আজ দেবীপক্ষের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়া আজকের একটি দুর্গাপুজোর কথা আলোচনা করব, যেটা ঘটে গিয়েছিল বেশ কয়েক বছর আগে বেলুড় মঠে। বেলুড় মঠে দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য যে দরিদ্র নারায়ণ সেবা, অর্থাৎ দরিদ্রদের পরিতোষপূর্বক ভোজন করানো, সেইটি আরেকবার আমাদের সকলের সামনে উঠে আসবে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ নরের মধ্যে নারায়ণ, সেটিই আমরা এই ছোট্ট ঘটনাটির মধ্যে দিয়ে প্রকাশ পাব। তখন বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী বিরজানন্দজি। স্বামী বিবেকানন্দের পরম স্নেহভাজন এই সন্ন্যাসী শিষ্য ছিলেন বিবেকানন্দ আদর্শে অনুপ্রাণিত ভাগ্য তপস্যার এক সমুজ্জ্বল মূর্তি। সেই দুর্ভিক্ষের সময় অর্থাৎ পঞ্চাশের মন্বন্তর, সেই দুর্ভিক্ষের বছরে শারদীয়া পূজার প্রাক্কালে তিনি এক চিঠিতে নির্দেশ দেন, এবারও ঘটে ও পটে পুজোর আয়োজন হচ্ছে শুনে সুখী হলাম। পূজা বাবদ যতদূর সম্ভব কম খরচ করে আন্দাজ 200-300 টাকা, বাকি টাকা মঠে আগত তা যে যত সংখ্যকই হোক দুষ্ট বুভুক্ষ অনাথ আতুরদের খাওয়াতে ব্যয় করবে, কেউ যেন নিরাশ হয়ে ফিরে না যায়। শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা হবে, তাতেই শাকসবজি যা কিছু দেবে, অন্য তরকারি মিষ্টান্ন কিছু দরকার নাই। এই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে তারপর সর্বহারা নারায়ণদের পরিবেশন করতে হবে। এইবার মা এইভাবে পুজো ভোগ গ্রহণ করবেন ও আমাদের পুজো সার্থক হবে, আলাদা ব্যবস্থা কারো জন্য নয়। 1933 সালে স্বামী অখণ্ডানন্দজি বেলুড় মঠে এসেছেন দুর্গাপুজো উপলক্ষে। পূজার কদিন ভোর রাতে স্বামীজির ঘরের কাছে বসে শ্রী দুর্গা নাম করতেন, জিজ্ঞাসিত হয়ে বলতেন, স্বামীজিকে শোনাচ্ছি, এবার ষষ্ঠীর দিন রাতে অখণ্ডানন্দজি স্বপ্ন দেখেন যে স্বামীজি তার সামনে আবির্ভূত হয়ে বলছেন, গ্যাঞ্জেস, আমার কাপড় চোপড়ে ন্যাপথালিনের গন্ধ কেন রে, আমাকে আজকের দিনে নতুন কাপড় দিবি না? চকিত অখণ্ডানন্দজি ঘুম ভেঙে যায়। তিনি তৎক্ষণাৎ মন্দিরের পূজারি মহারাজকে ডেকে তোলেন, বলেন, শিগগির নতুন কাপড় নিয়ে এসো। স্বামীজির ঘর খুলে ধূপ জ্বালানো হলো, পূজারি অনিত সেই নতুন কাপড় স্বহস্তে অগুরু ছিটিয়ে সেই স্বামীজিকে নিবেদন করলেন তার চিত্রপটে। পূজারীকে বললেন, মঙ্গল আরতি করো। বিস্মিত পূজারি বলেন, মহারাজ, এখন রাত 2:30। অখণ্ডানন্দজি আর আনন্দিত কণ্ঠে, আজ 2:30, 4:00 মনে করো, মঙ্গল আরতি শেষে। পূজারী সব শুনে অখণ্ডানন্দজির চরণে প্রণত হয়ে অশ্রুনয়নে বললেন, মহারাজ, আমাদের কেন এরূপ দর্শন শ্রবণ হয় না? আশীর্বাদ করুন যাতে আমাদের এরূপ দর্শন হয়। স্বামী দেবেন্দ্রনন্দজি মহারাজ, জয় মা। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভুল অন্তিত শতক প্রণাম জানাই। এখানে গ্যাঞ্জেস অর্থাৎ অখণ্ডানন্দজি স্বামীজি ভালোবেসে তাকে গ্যাঞ্জেস বলে ডাকতেন।